রিপাবলিক বাংলার হাতে বিশ্ববিদ্যালয়ের দেওয়া এক্সক্লুসিভ চিঠি। চিঠিতে বিশ্ববিদ্যালয়ের ক্ষতির আশঙ্কা। 253 বেসরকারি বিএড কলেজ অনুমোদন হবে না, সিদ্ধান্ত রাজ্যের বিএড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শোভা বন্দ্যোপাধ্যায়ের। এরপরই উপাচার্যকে হুমকির অভিযোগ, ভাইরাল সেই ভিডিও। তার আরও অভিযোগ, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘটনার কথা জানালে উল্টে উপাচার্যকে পদত্যাগের কথা বলেন শিক্ষামন্ত্রী। আর এবারে রিপাবলিক বাংলার হাতে বিশ্ববিদ্যালয়ের দেওয়া এক্সক্লুসিভ চিঠি। চিঠিতে বিশ্ববিদ্যালয়ের ক্ষতির আশঙ্কা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর। রয়েছেন ভাস্কর, এই বিষয়ে তোমার থেকে বিস্তারিত জানতে চাইবো। একেবারে দেখো, একাধিকবার রাজ্যের মুখ্য সচিব থেকে শুরু করে উচ্চশিক্ষা দপ্তর কিংবা স্থানীয় বালিগঞ্জ থানা, বিএড বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর করা হতে পারে, বিশ্ববিদ্যালয়ের প্রপার্টি নষ্ট করা হতে পারে, এমনকি উপাচার্যকে ঘেরাও করে রাখা হতে পারে, এমন আশঙ্কার কথা জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। যে চিঠিটা এই মুহূর্তে একমাত্র রিপাবলিক বাংলার হাতে, এবং সেই চিঠিতে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে এর আগেও চিঠি পাঠানো হয়েছিল এবং সেই চিঠিগুলির প্রেক্ষিতে যাতে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয় সেই আবেদনটাও কিন্তু জানানো হয়েছে বিএড বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে। এবং রেজিস্ট্রার সেই চিঠি পাঠিয়েছেন, যে চিঠির কপি একমাত্র রিপাবলিক বাংলার হাতে এসে পৌঁছেছে। সেই চিঠির প্রেক্ষিতে কিন্তু এখনো যে উচ্চশিক্ষা দপ্তর বা রাজ্যের মুখ্য সচিব বা রাজ্যের সরকারি আধিকারিকদের কোনো অংশই কোনো পদক্ষেপ নেননি। উপরন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি পাল্টা বলেছেন যে দরকারে পদত্যাগ করুন উপাচার্য, এবং নিঃসন্দেহে সেখানে বিতর্ক তৈরি হয়েছে। তবে কেন যারা হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে কোনো তদন্ত, কোনো পদক্ষেপ নয়, বরং যাকে হুমকি দেওয়া হচ্ছে তাকে পদত্যাগ করার বার্তা দিলেন শিক্ষামন্ত্রী। এর পিছনেও রাজনৈতিক কোনো উদ্দেশ্য হয়েছে কিনা সেটা কিন্তু নিঃসন্দেহে দাঁড়িয়ে এই মুহূর্তে এই বাংলার সবথেকে বড় প্রশ্ন। এবং আরো একবার বলবো, রিপাবলিক বাংলার হাতে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে দেওয়া সেই চিঠির এক্সক্লুসিভ কপি হাতে এসে পৌঁছেছে, যেখানে কিন্তু বারবার আবেদন জানানো হয়েছে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার জন্য। একেবারেই ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি ভাস্কর বসু। ভাস্কর, তোমাকে ধন্যবাদ। এবং এই বিষয় নিয়ে ব্রাত্য বসু তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। আমার দপ্তর যদি ঠিকঠাক চালাতে না পারি, আমি তো তালা লাগিয়ে চলে যেতে পারি না, তার থেকে আমার পদত্যাগ করে চলে যাওয়া ভালো। তো যদি কোনো সমস্যা হয়, কোনো কমিশন হয়, সেটা আমাদের জানান। না যদি প্রথম কথা আমাদের জানানোর আগে চ্যান্সেলরকে জানানো উচিত, যেহেতু চ্যান্সেলরের কথা শুনেই এই উপাচার্যরা বা তথাকথিত উপাচার্যরা এসছে। তো আমি এটা নিয়ে ইতিমধ্যে আমি আমার দপ্তরে কথা বলেছি। ইউনিভার্সিটি বন্ধ রাখা কোনোভাবে কাম্য নয়, বাঞ্ছনীয় নয়, এবং এটা